নমস্কার, আমি পম্পা। পম্পা জলরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একদমই তেল মশলা কম দিয়ে রান্নাটা করা হবে। মায়ের হাতের এই রান্নাটা খেতে কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগতো, এখনও ভালো লাগে। যদিও মাকে এখন মাঝে মাঝে পাই, তাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা রাখছি এভাবে রান্না করে খেলে আপনাদের কাছেও ভালো লাগবে। সবসময় তেল মশলা বেশি দিয়ে খাবার খেতে ভালো লাগে না কারোরই। মাঝে মাঝে এরকম হালকা রান্না করে খেলে শরীর যেমন ভালো থাকে, টেস্টটারও কিন্তু একটু চেঞ্জ হয়। তাই আজ আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমি এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি। ডাটাটা যেরকমভাবে কেটেছি, আলুটাকেও ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি। আর এখানটা চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি শুকনো লঙ্কা বেটে রান্না করব। তাই এখানটায় তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছি। এই রান্নাটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না, তাই অল্প ঝালেই রান্নাটা করব। রান্নার জন্য আমি পেনে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করছি। প্রথমে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এই যে দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এই কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে এবার আমি তার মধ্যে অল্প একটু মেথি দিয়ে দিচ্ছি। তার সাথে একদমই অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। মেথি আর কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা সবজিটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। সবজিটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প সময়ের জন্য ঢাকাটা দেবো, যেন হালকা একটু নরম হয়ে যায়। ঢাকাটা তুলে দিয়ে এবার বেটে রাখা শুকনো লঙ্কাটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা আর শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ এড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা তার মধ্যে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে সবজিটার সাথে সব মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো জল আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ড্রাই হবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ওই ঝোলটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঝোলটা দেওয়ার পর যদি মনে হয় যে নুন দিতে হবে, তাহলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। ঝোলটা দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, যেন আলু আর ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি, সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে দিয়েছি। ঢাকাটা তুলে দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। হাতার সাহায্যে আমি আলুটা একটু ভেঙে ভেঙে দিয়েছি, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে এক চা চামচের মতো ধনে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা রাখছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একদমই হালকা রান্না, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নেব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।